সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি, মোটামুটি ভালো আছি, খুব একটা বেশি ভালো না, ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া করতে মানে রুচি ডাই রয়ে গেছে একটু। আমারটা তাও মোটামুটি চলে, কিন্তু সমুদ্রের অবস্থা আরও বেশি খারাপ, আরও খেতে পারতেছি না। যাই হোক, আজকে খাবার সময় উপযোগী ঠিক আছে। আজকে নিরামিষ, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, তার জন্য এই যে আলুর চপ ভাজা হয়েছে, আলু ভাজি। এটা হলো আমাদের দেশি লাউ, না এটা দেশি লাউ ইয়ে কি চাষের লাউ আর কি, যেরকম এরকম গোল লাউ ছোট ওই লাউ বটি। আর আছে হলো শশা, সবজির বাজারে খুবই দাম সব কিছুরই, কিছু করার নেই, খাইতে তৈব। ভিতরে জাল ভর্তা দিয়েছি না, বেশি করে কাসন দিছি। ঠান্ডার মধ্যে তো সরিষার ঝাঁসটা খুব ভালো লাগে। কাঁচা মরিচের দাম 400 থেকে 300 মধ্যে আপ ডাউন করতেছে। আর এই হলুদ ছাড়া তরকারিটা খুবই স্বাদ লাগে। তবে গ্রামে ছোটবেলা যেরকম স্বাদে খাইছি ওরকম স্বাদ লাগে না। ওই জিনিসটা আপনি সারকমা দেখা যায়,
পেঁপে দিয়েও খাওয়া যায়। খুব সব লাগে সাথে মাস করে ডাল দিছি তো আমাদের দেশে প্রস্তুতি লাভ হইলে আরো বেশি সাপেক্ষ এটা একটু পেনশে পেনশে আমাদের দেশে বেশি দিন হয় না, নতুন উঠতেছি এরকম রাত সাধারণত লম্বা হয়, চিকনের লম্বা হয়, এটা হলো শর্ট প্যাট মোটা, দেখতে অনেক সুন্দর লাগে এই গান। পাশে একটা বিল্ডিংয়ে কাজ করতেছে, সারাক্ষণ এরকম আওয়াজ হয়েছে। সারাদিনই ঠুস ঠাস ঠুস ঠাস আওয়াজ হয়, যাই হোক কিছু করার নেই, কাজ করতেছে কাজ তো করবি। আর সবার ঘরে ঘরে এখন ঠান্ডা আর জ্বর হইতেছে, ডেঙ্গু হইতেছে, সবাই সাবধানে থাকবে। ঋতু চেঞ্জ হয়েছে, আবার অসময়ে বৃষ্টি হইতেছে, এগুলো অসুখের একটা কারণ। সময় বৃষ্টি হওয়ার কথা না, এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ার কথা, সেখানে গরমও আছে আবার বৃষ্টি হইতেছে। আমাদের এলাকা দিয়ে আবার জল বাড়া শুরু হচ্ছে, এখানে বর্ষার জল চলে যাওয়ার কথা নেই, মানে বাড়তেছে, এটা খুবই খারাপ লাগে, কারণ সরিষা বলতে পারবো না আমাদের এলাকায়। আমাদের গ্রামে তো কয়েক বছর ধরে সরিষা বোনা যেতে পারে, জল যেতে দেরি হয়, বর্ষাকাল যদি দেরি করলে তো সরিষা বোনা যায় না,
সমস্যা, শৈশব তো রান্না করতেছে না। তো ঠিক আছে, বিয়ে করা যাবে, প্রকৃতির উপরে তো হাত নেই কেউ। এবার মনে করছিলাম জলটা তাড়াতাড়ি চলে যাবে, তাহলে বুনতে পারবো, গেল না আবার আসলো উল্টে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সিজন চেঞ্জের কারণে সবারই অসুবিধা আছে, সাবধানে থাকতে হবে সবার। তো ঠিক আছে।